নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS 2023-এর জন্য আজ আমরা ডেইলি রুটিন শিডিউল নিয়ে আলোচনা করব। এভাবে পড়লে আপনাদের অনেকটা হেল্প হবে, যারা বিগিনার, যারা এখনও পর্যন্ত কম্পিটিটিভ দুনিয়ায় প্রথম এসেছে তাদের পক্ষে কিন্তু একটা স্ট্র্যাটেজি বানিয়ে চলা বা কীভাবে পড়া উচিত সেগুলো মনে রাখা কিন্তু একটু মুশকিল হয়ে যায়। যারা বিগিনার্স তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে, আর যারা এখনও পর্যন্ত প্রিপারেশান স্টার্ট করে দিয়েছেন বা আপনারা এখনও নিজেদের স্ট্র্যাটেজিতে চলছেন অবশ্যই স্ট্র্যাটেজিটা দেখুন, হয়তো আপনার ক্ষেত্রেও হেল্পফুল হবে, হয়তো আপনিও কিন্তু এই স্ট্র্যাটেজি থেকে হেল্প পেতে পারেন। চলুন শুরু করা যাক। তার আগে WBCS 2023-এর জন্য কমপ্লিট ব্যাচ, এখানে সম্পূর্ণ কোর্স পাচ্ছেন, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাচ্ছেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাচ্ছেন মাত্র 750-তে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু আপনার লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে যেতে পারেন। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমাদের হাতে মোটামুটি 8 মাসের কাছাকাছি টাইম রয়েছে। আমরা ধরে নেবো 8 মাসের কাছাকাছি টাইম রয়েছে। আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি মোটামুটি দেখবেন আপনাদের 10 মান্থ প্লাস কিন্তু টাইম পেয়ে যাবেন WBCS ফিল্মস 2023-এর আগে। কিন্তু আমরা আমাদের সুবিধার জন্যই ধরবো 8 মাস। তার কারণ দেখুন, ধরুন কোনো কারণে এক্সাম আগে চলে আসলো, যাতে আপনাদের কোনো রকম প্রবলেম না হয় সেহেতু কিন্তু 8 মাসের কাছাকাছি আমরা টাইম ধরে নিয়ে এগোবো। তাহলে কিন্তু আপনাদের এক্সাম আগে আসলেও কোনো রকম প্রবলেম হবে না। তো এই 8 মাস টাইমকে আমরা যদি ক্যালকুলেট করি এবং তার পার্সপেক্টিভ থেকে, WBCS-এর পার্সপেক্টিভ থেকে আমরা যদি দেখি কোন কোন সাবজেক্ট আছে, এগুলো আপনাদের একটু দেখে নিতে হবে। WBCS-এর পার্সপেক্টিভ থেকে হিস্ট্রি, পলিটি এগুলো তো অবশ্যই আছে, কিন্তু আমরা প্রিলিমস মেন্স উভয়ের পার্সপেক্টিভ থেকে আলোচনা করব। এখানে কিন্তু আর্ট অ্যান্ড কালচারকে আমি ইনক্লুড করছি না, শুধুমাত্র প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে আর্ট অ্যান্ড কালচার একেবারে ইম্পর্টেন্ট নয়। মেন্সের পার্সপেক্টিভ থেকে কয়েকটা নাম্বার আসে, তবুও কিন্তু আর্ট অ্যান্ড কালচার আপনি কিনে হিস্ট্রি, অ্যানসেন্ট এবং মেডিভেলের মধ্যে ইনক্লুড করতে পারেন। তো সাবজেক্টগুলো দেখে নিন, হিস্ট্রি মডার্ন রয়েছে, হিস্ট্রি অ্যানসেন্ট এবং মেডিভেল রয়েছে, পলিটি আছে, ইকোনমি আছে, সায়েন্স রয়েছে, ম্যাথ আছে, ইংলিশ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জিওগ্রাফি রয়েছে। এই হচ্ছে আপনার WBCS-এর জন্য টোটাল সাবজেক্ট। তো এই সাবজেক্টগুলোকে আপনাকে স্টাডি করতে হবে 8 মাসে। আর এই 8 মাসে মিনিমাম, এই 8 মাসে আপনাকে মিনিমাম একবার ভালো করে রিডিং দিতে হবে, তার পাশাপাশি 3 থেকে 4 বার কিন্তু আপনাকে রিভিশন করতে হবে। কীভাবে করতে হবে সব কিছুই বলে দেবো। একবার আপনাকে পুরো থরোলি রিডিং দিতে হবে, আমি মুখস্থ করার কথা বলছি না, এখানে আপনি থরোলি রিডিং দেবেন কনসেপ্ট বুঝে বুঝে, তারপরে 3 থেকে 4 বার এখানে কিন্তু আপনি রিভিশন করবেন। তাহলে কিন্তু আপনার যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু আপনি যত ভালোভাবে বুঝতে পারবেন ততটা তাড়াতাড়ি কিন্তু আপনি রিকল করতে পারবেন। কারণ এই WBCS-এর মতো এক্সামের ক্ষেত্রে যেখানে GS বেসড এক্সাম হয় সেখানে রিকল করা খুব মুশকিল হয়ে যায়। আপনি কোশ্চেন দেখবেন, দেখবেন আপনার সব কিছুই জানা, কিন্তু কোশ্চেন জানা থাকলে শুধুমাত্র হবে না, আপনার অ্যান্সারটাকেও রিকল করতে পারতে হবে। 4টে অপশানের মধ্যে আপনি যদি দেখেন যে 2টো অপশান কনফিউজিং হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বুঝছেন আপনার কনসেপ্ট ঠিক আছে কিন্তু আপনার একটু রিকল করতে প্রবলেম হচ্ছে। তো এই যে প্রবলেমগুলো সব কিছু দূর করার জন্য আপনার সবচেয়ে বেশি যেটা দরকার হবে রিভিশন। আর রিভিশন করার আগেও একটা কথা বলে দিই, অনেকে স্মার্ট ওয়ার্ক, একটা কথা অনেকেই বলেন স্মার্ট ওয়ার্ক, আমি বলি স্মার্ট ওয়ার্ক বলে কিছু হয় না, হার্ড ওয়ার্ক সেটারই আরেক নাম হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আপনি স্মার্ট ওয়ার্ক প্রথমেই যেন করতে যাবেন না। আপনি যখন 2 থেকে 3 বছর ধরে বা একটা নির্দিষ্ট টাইম ধরে আপনার প্রিপারেশন থেকে এগিয়ে নিয়ে যাবেন, তারপর দেখবেন স্মার্ট ওয়ার্ক আপনার সামনে এমনি বেরিয়ে আসবে, হার্ড ওয়ার্ক থেকেই কিন্তু সেটা আসবে। আপনি প্রথম থেকে স্মার্ট ওয়ার্ক কখনোই ফলো করতে পারবেন না, এবং ফলো করলে তো আপনি কিন্তু তার ফলাফল মারাত্মক হিসেবে পাবেন, এক্ষেত্রে আপনার কোনো রকম লাভ হবে না এবং মারাত্মকভাবে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তো আমি আপনাদের রিকমেন্ড করবো স্মার্ট ওয়ার্কের পিছনে ছুটবেন না। অনেক ইউটিউবে আপনারা ভিডিও দেখেন স্মার্ট ওয়ার্ক কীভাবে করা উচিত, WBCS-এর ক্ষেত্রে, UPSC-র ক্ষেত্রে, CGL-এর ক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক, অ্যাকচুয়ালি স্মার্ট ওয়ার্ক বলে কিছুই হয় না, এই টাইপের ভিডিও করা হয় ভিউ পাওয়ার জন্য। এই টাইপের ভিডিও সাধারণত ভিউ আসে প্রচুর, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু হেল্পফুল হয় না। আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আপনারা বলবেন স্মার্ট ওয়ার্ক হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালিসিস করে সেটার বেসিসে আপনি প্রিপারেশন স্টার্ট করছেন। ধরুন নেক্সট ইয়ার প্রিভিয়াস ইয়ার্সের বেসিসে কোশ্চেন আসলো না, তখন আপনি কী করবেন, আপনার পুরোপুরি এক্সাম কিন্তু জলে চলে গেল। সেই জন্য প্রথমে আগে পুরো সিলেবাসটাকে রিডিং নিন, পুরো সিলেবাসটাকে তৈরি করুন, তারপরে এগুলো যখন আপনার এক্সামের আগে আপনার হাতে যখন বিশেষ কিছু টাইম থাকবে না, তখন কিন্তু আপনি এই প্রিভিয়াস ইয়ার্সের বেসিসে স্টাডিটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু প্রথম থেকেই কিন্তু এই পন্থাটা একেবারেই চলবে না এবং এই পন্থাটা একেবারেই আপনাকে হেল্প করবে না। তো দেখুন, 2টো টাইপের স্টুডেন্ট রয়েছে। এক টাইপের স্টুডেন্ট হচ্ছে একটা সাবজেক্ট একবারে ধরে পুরো সাবজেক্টটাকে শেষ করে, আরেক ধরনের স্টুডেন্ট রয়েছে যারা একদিনে 3 থেকে 4টে সাবজেক্ট পড়ে। দুজনের জন্য আমি রুটিনটা বানিয়ে দেবো, আপনাদের চিন্তার কারণ নেই। দেখুন, আমাদের যে 8 মাস টাইম, প্রথমেই বলছি যারা একটা সাবজেক্ট একবারে ধরেন তাদের জন্য, তো এবং এক্ষেত্রে আমরা 8 মাসকে 2 মাস এইভাবে 4টে ভাগে ভাগ করব। এক একটা 2 মাসে আপনারা দেখবেন 60 দিন করে পাবেন,
দু মাসে 60 দিন করে আপনারা টাইম পাবেন। এই 60 দিন করে টাইম পাবেন, কোন সাবজেক্টকে কতদিন দেবেন এবং কতদিন অ্যাপ্রক্সিমেটলি লাগতে পারে, আপনার যে সাবজেক্ট উইক সেই সাবজেক্ট একটু বেশি দিন আপনাকে দিতে হবে কনসেপ্টের পিছনে। তার পাশাপাশি আমি বলে দিচ্ছি মোটামুটি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কোন সাবজেক্টে কতদিন লাগে। হিস্ট্রি মডার্নে অ্যারাউন্ড আপনার 8 থেকে 10 দিন লাগবে আপনি যদি কনসেপ্ট ওয়াইজ ভালোভাবে বুঝে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করতে চান। হিস্ট্রি অ্যান্সিয়েন্ট মেডিভেলে আপনি যদি ভালো করে পড়তে চান এবং ডেটা রিকল করে পড়তে চান সেক্ষেত্রে আপনার 12 দিনের কাছাকাছি লাগতে পারে। 12 দিন এখানে হয়তো লাগবে না আপনার, এক্ষেত্রে আপনি যদি বেসিক বই থেকে শুরু করেন মোটামুটি আপনার 8 থেকে 10 দিনে এখানে শেষ হয়ে যাবে। পলিটিতে আপনার মোটামুটি 15 দিনের কাছাকাছি লাগতে পারে প্রথমবার যখন আপনি এম লক্ষ্মীকান্ত পড়বেন বা এই টাইপের কোনো একটা বই পড়বেন, পলিটিতে আপনার 15 দিন লাগতে পারে। তো এই জন্যই পলিটি ইকোনমি আপনার প্রচুর টাইম লাগতে পারে। এই যে টাইম যেতে আপনার কম লাগে, আপনার কনসেপ্ট বুঝতে যেতে বারবার এদিক ওদিক না করতে হয়, সেই জন্য আপনারা কোর্স জয়েন করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তার মাধ্যমে আপনারা কিন্তু অতি সহজে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনায়াসে বুঝতে পারবেন কোর্সের মাধ্যমে। আচ্ছা, ইকোনমি আপনারা কিন্তু মোটামুটি 8 দিনে কভার করতে পারবেন। অ্যাকচুয়ালি দেখুন, ইকোনমি আপনারা একবার প্রথম কনসেপ্টটা ক্লিয়ার করা আবশ্যক। একবার যদি কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেন ইকোনমি আপনার 8 দিন নয়, আপনার 2 দিন লাগবে। ইকোনমির কনসেপ্ট ক্লিয়ার করতে আপনার প্রচুর টাইম লাগবে, কিন্তু ইকোনমির কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আপনার রিভিশন করার জন্য 2 থেকে 3 দিনের বেশি কিন্তু ইকোনমি লাগবে না। কিন্তু পলিটিতে আবার রিভিশন করতেও প্রচুর টাইম লেগে যাবে। ইকোনমি প্রাথমিক পর্যায়ে আপনার 8 দিন লাগবে, তারপর এই টাইমটাকে কমিয়ে আপনি 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন করে নেবেন, সেটা আপনার সুযোগ সুবিধা মতো। আমি প্রথম প্ল্যানটা বলে দিচ্ছি, প্রথম 2 মাস কীভাবে চলবেন সেটাই বলে দিচ্ছি, তারপরে আপনার যে স্ট্রেংথ সেই অনুযায়ী কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন। সায়েন্সে বলছি, যারা সায়েন্স স্টুডেন্ট যারা আর্টস স্টুডেন্ট প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এখানে একটা ম্যাক্সিমাম টাইম লাগে। যারা সায়েন্স স্টুডেন্ট এখানে হয়তো 6 থেকে 8 দিনের মধ্যে কভার হয়ে যাবে, কিন্তু যারা আর্টস স্টুডেন্ট সেখানে কিন্তু 12 দিনের কাছাকাছি লেগে যাবে এবং দেওয়া উচিত 12 দিনের কাছাকাছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টিকে কিন্তু খুবই গুরুত্ব দেওয়া উচিত। এবং তার পাশাপাশি এনভায়রনমেন্ট এখান থেকে কিন্তু 25-এর কাছাকাছি কোশ্চেন আসে মেন্সে, তো অবশ্যই এগুলো করা উচিত। এবং এনভায়রনমেন্টের কোন পজিশানগুলো থেকে কোন যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো নিয়ে আমরা অলরেডি আমাদের চ্যানেলে ডিসকাস করেছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর দেখুন, ম্যাথ ইংলিশ আর কারেন্ট অ্যাফেয়ার্স এটাকে রেগুলার করতে হবে। ম্যাথ ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্সের রেগুলার এখানে 1.5 আওয়ার আপনাকে দিতে হবে। ম্যাথ 30 মিনিট, ইংলিশ 30 মিনিট, কারেন্ট অ্যাফেয়ার্স 30 মিনিট। আমি ভোকাবুলারির ওপর দেবো না বেশি ফোকাস, আপনি বলবো গ্রামারটা প্রথমে শিখে নিন, তারপর আপনি ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করুন যতটা সম্ভব, বা রিডিং কম্প্রিহেনশনকে বিল্ড করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার ভোকাবুলারি এমনি ভালো হয়ে যাবে। আর পাশাপাশি জিওগ্রাফিতে মোটামুটি 12 দিন দেবেন, কারণ এখানে জিওগ্রাফিতে আপনার ইন্ডিয়ান জিওগ্রাফির উপর বেশি ফোকাস থাকবে, কিন্তু আপনার জিওগ্রাফিতে WBCS ক্ষেত্রে প্রচুর ডেটা মুখস্থ করতে হবে। এই ডেটা মুখস্থ করতে কিন্তু আপনার একটু টাইম লেগে যাবে। আর আমি রিকমেন্ড করবো ম্যাপের মাধ্যমে, জিওগ্রাফি ম্যাপের মাধ্যমে পড়ুন, আদারওয়াইজ আপনি কিন্তু জিওগ্রাফি বেশি দিন মনে রাখতে পারবেন না। মাত্র 1 সপ্তাহে আপনার যে মনে রাখার মেয়াদ থাকবে 1 সপ্তাহ, তার বেশি কিন্তু মনে থাকবেন, আদৌ হয়তো 1 সপ্তাহ মনে থাকবেন আপনি যদি ম্যাপের মাধ্যমে না পড়েন। আর জিওগ্রাফি আমাদের কোর্সে ম্যাপের মাধ্যমে করানো হবে। আর পলিটি ইকোনমি আমাদের ইকোনমির লেকচার চলছে এখন, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা হচ্ছে, আপনারা চাইলে কিন্তু পেইড কোর্স জয়েন করে নিতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন প্রথম 2 মাস। তারপরে এগুলো দেখবেন 2 মাসের মধ্যে, এই 2 মাস আপনার টাইম লাগবে না। রিভিশন করার ক্ষেত্রে 1.5 মান্থ করে যখন করবেন দেখবেন আরেকটা 1.5 মান্থের স্লট আপনার বেরিয়ে আসবে, সেখানে কিন্তু আপনি আরেকবার রিভিশন করতে পারেন। আর এখন আমি বলবো আপনাদের, এখন সিলেবাস কমপ্লিট করার আগে মক টেস্ট দেওয়ার দরকার নেই। মক টেস্ট এক্সামে 3 থেকে 4 মাস আগে অন্তত 50টা মক টেস্ট দেবেন। দেখুন, মক টেস্ট গুরুত্ব কিন্তু অনেক বেশি থাকে WBCS হোক যে এক্সামই হোক না কোনো। মক টেস্ট আপনাকে শেখাবে আপনি কোন জায়গায় ভুল করছেন, কোন পোর্শনে আপনি উইক রয়েছেন, কোনটা আপনার স্ট্রেংথ, সব কিছু কিন্তু মক টেস্টে আপনাকে শেখাবে। এবং কীভাবে অ্যাটেম্প্ট করা উচিত সেগুলোও কিন্তু, স্ট্র্যাটেজিও আপনাকে কিন্তু মক টেস্ট শেখাবে। তো প্রথমেই বলে দিলাম, যারা একটা সাবজেক্ট একবারে শেষ করতে পারে তাদের জন্য, তবুও তাদের ক্ষেত্রে কিন্তু এই 3টে ম্যাথ ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স 3টেকে একসাথে রাখতে হবে। এবার আসি যারা ভেঙে ভেঙে পার্ট করে, যে যারা পার্ট করে পড়তে চান তাদের ক্ষেত্রে বলি, আপনারা 2 স্লটে বা 3টে স্লটে ভাঙতে পারেন। একটা উইকের 6টা দিন সেটাকে আপনারা 2 স্লটে বা 3টে স্লটে, সানডে বাদ দিলাম, 2 বা 3টে স্লটে ভাঙুন। আপনি যদি চান 3টে স্লটে যদি ভাঙেন, তাহলে 1 এবং 3 নম্বর সাবজেক্ট, 1 এবং 3 নম্বর সাবজেক্ট কোনগুলো, হিস্ট্রি মডার্ন এবং পলিটি, এক প্রথম দিনে রাখুন। দ্বিতীয় দিনে 2 এবং 4 নম্বর সাবজেক্ট রাখুন, 2 হিস্ট্রি অ্যান্সিয়েন্ট মেডিভেল এবং 4 রয়েছে ইকোনমি, আর 3 নম্বরে রয়েছে 5 এবং 9 জিওগ্রাফি এবং সায়েন্স একদিনে রাখতে পারেন। এবারে যদি আপনি চান যে এটা আপনি 2 দিনের স্লট করবেন, 2 দিনের স্লট করলে সেখানে 5টা এখানে ঢুকিয়ে দিন আর এখানে 9 নম্বর সাবজেক্টটা এখানে রেখে দিন, তাহলে কিন্তু আপনার খুব একটা অসুবিধা হবে না। এটা অনেক স্টুডেন্ট রয়েছে যারা
একদিনে তিন থেকে চারটে সাবজেক্ট পড়তে পছন্দ করে তার জন্য হেল্পফুল। দেখুন, এটা কখনোই ঠিক নয় যে যে একদিনে একটা সাবজেক্ট পড়বে সেই সাকসেসফুল হবে, বা যে একদিনে অনেকগুলো সাবজেক্ট পড়বে সেই সাকসেসফুল হবে। আপনি যেভাবে পড়তে পারেন, যেটা আপনার পক্ষে বেটার হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এভাবে কিন্তু আপনার দুই দিন বা এভাবে কিন্তু আপনার তিন দিনের স্লট করে কিন্তু আপনারা এভাবে এগিয়ে যেতে পারেন। তো এই যে এগিয়ে যাচ্ছেন আপনারা, এগুলো যাওয়ার পরে দেখবেন মোটামুটি লাস্ট দুই থেকে তিন মাস, আমি আবার রিপিট করছি, মক টেস্ট দেবেন, মিনিমাম 50টা মক টেস্ট তো দেবেন রেগুলার, একটা করে এক্সামের, যে প্রিলিমসের এক্সামের অন্তত দু মাস আগে থেকে রেগুলার একটা করে মক টেস্ট কিন্তু আপনাদের দিতে হবে, মোটামুটি 60 দিনে 50টা মক টেস্ট। এবং শুধুমাত্র মক টেস্ট দিলে হবে না, সেটাকে অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস না করলে মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই। আপনি কোথায় মক টেস্ট দিচ্ছেন, কী মক টেস্ট দিচ্ছেন, তার কোনো রকম ভ্যালু থাকবে না। আর মার্কেটে কোন মক টেস্টের বই দেবেন বা কোন বই থেকে মক টেস্ট দেবেন, এটা একেবারে ফালতু কোশ্চেন। আপনি মার্কেট থেকে যে কোনো বই তুলে নিন, আপনি মার্কেট থেকে যে কোনো বই তুলে নিলে আপনারা কিন্তু মক টেস্ট না পেয়ে যাবেন। এবার দেখুন, আমি সিম্পল একটা কথা বলছি, আপনাকে মক টেস্টের জন্য দেখবেন তিনটে থেকে চারটে বই ইউজ করতে হবে। কেন? কারণ এক একটা বইতে কিন্তু মোটামুটি 15টার কাছাকাছি মক টেস্ট থাকে, ম্যাক্সিমাম 20টা, খুব কম বইতে পাবেন 15টার কাছাকাছি মক টেস্ট থাকে। আর এই 15টার কাছাকাছি মক টেস্ট যদি আপনি 45টা মক টেস্ট দিতে চান, তাহলে কিন্তু আপনার তিনটে বই লাগছে। আচ্ছা, একটা কথা বলে দিই, মিনিমাম 5টা প্রিভিয়াস ইয়ার্সের মক টেস্ট কিন্তু আগে দেবেন, তারপরে এইগুলো। মিনিমাম 5টা প্রিভিয়াস ইয়ার্সের মক টেস্ট আগে দেবেন, তারপর কিন্তু জেনারেল মক টেস্ট দেবেন। তবেই কিন্তু আপনার যে প্রিভিয়াস ইয়ার্সে কী টাইপের কোশ্চেন এসছে, কীভাবে আপনারা এগিয়ে যেতে পারেন, আপনারা কতটা ঠিক পথে আছেন, তাহলে কিন্তু সেগুলো বুঝতে পারবেন। আদারওয়াইজ কিন্তু শুধুমাত্র এই মক টেস্ট দিলে কোশ্চেন অনেক টাফ থাকে, এখানে আপনারা অনেক কম নাম্বার পাবেন এবং তার ফলে কিন্তু আপনাদের কনফিডেন্স ভেঙে যাবে। তো সেহেতু আগে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দিয়ে মক দিয়ে নিন, বা প্রিভিয়াস ইয়ার্সের যে সেট রয়েছে সেখান থেকে মক দিয়ে নিন, তারপরে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি একটা প্যাটার্ন। আর আচ্ছা, আরেকবার রিপিট করে দিচ্ছি, স্মার্ট ওয়ার্ক বলে কিছু হয় না, হার্ড ওয়ার্কই হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আপনি যদি এটাভাবে এটা যদি মাথায় রাখতে পারেন, অবশ্যই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এক্সামটাকে ক্র্যাক করতে পারবেন। এবং অনেক এক্সাম, শুধুমাত্র এই এক্সাম নয়, অনেক এক্সামে কিন্তু এখান থেকে আপনার ক্র্যাক হয়ে যাবে। কারণ WBCS-এর প্রিপারেশনটা এমন যে এখান থেকে অনেক GS-এর পোর্শন আপনার কভার হয়ে যাবে, অন্যান্য এক্সামেও কিন্তু আপনার সুযোগ সুবিধা বেড়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে, এখন যতদিন যাচ্ছে WBCS-এর ক্ষেত্রে স্ট্যাটিক পোর্শন থেকে কোশ্চেনটা বেশি করছে, এখন কনসেপচুয়াল পোর্শনের ভূমিকাটা কমে যাচ্ছে। তো সেহেতু কিন্তু আপনাকে কনসেপচুয়াল পোর্শনের ভূমিকা কমে যাচ্ছে বলে এই নয় যে আপনি কনসেপচুয়াল পোর্শন পড়বেন না। কনসেপ্ট যদি আপনি না পড়েন, কনসেপচুয়াল পোর্শন যদি আপনি ক্লিয়ার করতে না পারেন, আপনার কিন্তু স্ট্যাটিক পোর্শন মনে থাকবে না, এবং স্ট্যাটিক পোর্শনও কিন্তু আপনার কোনো রকম লাভ হবে না। সিম্পল এক্সাম্পল দিচ্ছি, কার্তিকচন্দ্র মণ্ডলে ধরুন এরকম ডেটা, এরকম ছক করে ডেটা দেওয়া রয়েছে। আপনি এই ডেটা একবার পড়ে দেখুন, আর এরকম একটা সিম্পল একটা যে কোনো বই থেকে, NCERT থেকে লাইন বাই লাইন পড়ে দেখুন, কোনটা আপনার মনে থাকে দেখুন, আর কোনটা আপনি মুখস্থ তাড়াতাড়ি করতে পারছেন সেগুলো একবার চেষ্টা করে দেখুন। এইটা আপনি একবার পড়লে যতটা বুঝতে পারবেন, এটা পড়লে, এই ছকটা পড়লে আপনি তার 20% ক্লিয়ার করতে পারবেন না। সেই জন্য অবশ্যই কনসেপ্ট পড়া দরকার, কনসেপ্ট পড়লেই আপনার স্ট্যাটিকের পোর্শনটা নেক্সটে মনে থাকবে। কিন্তু এই বইটা পড়ার পর যখন এটা মনে থাকবে, এটা যখন আপনি পড়বেন, তখন কিন্তু আপনার যে এই 20% এটা তখন 80% চলে যাবে। তো এটা একটু মাথায় রাখবেন। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য, এবং পেইড কোর্স আপনারা যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নিন, কারণ আপনাদের এখনও পর্যন্ত ব্যস্ততে জয়েন হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নিন, এখানে কোর্স, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, টেলিগ্রাম গ্রুপ সব কিছু পেয়ে যাচ্ছে। তো আজকের মতো গুড বাই, নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।